ভাগ্য ফেরাতে পাড়ি দিয়েছিলেন রাজধানী ঢাকায়। দীর্ঘ সময় রোদ বৃষ্টিতে ভিজে চালিয়েছেন রিকশা। এরপরেও অভাব অনটন পিছু না ছাড়লে নিজের থাকা শেষ আশ্রয়স্থলটি বন্ধক রেখে ঋণ নেন কৃষি ব্যাংক থেকে। সেই টাকা দিয়ে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় শুরু করেন পান সুপারির ব্যবসা। ভালোই চলছিল। এরপরে স্থায়ী থাকার জন্য সেখানেই সঙ্গী করেন আরেকজনকে। দুই পরিবার নিয়ে চলছিল সাইদের সংসার। দুই স্ত্রীকে সমান দৃষ্টিতে রাখত, ছিল না কোনো কষ্ট। বড় স্ত্রী থাকেন পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। সেই ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট বউকে নিয়ে থাকতেন ঢাকার বসিলায়। সেই ঘরে রয়েছে আর এক সন্তান। সবই ঠিক চলছিল, কিন্তু গেল 19 জুলাই কোটা আন্দোলন কেড়ে নিল তার প্রাণ। এরপরই পরিবারটিতে নেমে এসেছে অন্ধকার। জানা যায় দোকানের পলিব্যাগ আনতে আন্দোলনের মাঝে ছুটে যান সাইদ। আসার পথে দুষ্কৃতিকারীদের ছোড়া গুলি লাগে মাথায়, তাতেই সাইদের মৃত্যু হয়। তার এমন করুণ মৃত্যুতে হতভম্ব এলাকাবাসীও। খুব ভালো মানুষ, ঢাকা ছিল তাদের দুইটা সংসার, এখন একটা সংসার ঢাকা আছে আর একটা সংসার এখানে। তার পরিবারে কেউ নাই, সে এখন কেমন করে চলবে? শুনে আমাদের কারো বিশ্বাসই হয় না। পরে আমরা শুনলাম সবাই, তারপরে আসলো তার বাড়িতে অনেক, তার একটা ছেলে, তার স্ত্রী, তারা খুব কান্নাকাটি করতেছে। তাদের এখন খুব চলার মতো কোনো অবস্থা নাই। এখন ওই মেয়েটা ছেলেটা নিয়ে ওই আমার যাটা কিভাবে করে খাবে? এখন সরকারের কাছে এটাই একটা আবেদন করি আমরা, যে সে যেন কোনো চলার মতো আস্থা বানিয়ে দেয়। গোটা আন্দোলনে সে দোকানে একটি পলি আনতে গেছে, রোড পার হয়ে আসছে, চলে আসছে পরে কাছাকাছি নিকটেই। আসার পরেই ইতিমধ্যে কে বা কারা কোথা দিয়ে গুলি করছে সে বলতে পারে না, তার মাথা চান্দিতে আগত হয়ে গেছে। এরপর আমরা শুনলাম মোবাইলে, শোনার পর আমরা লাশ নিয়ে আসলাম সকালবেলা। শনিবার দিন সকালে আমি মাটিটাতে দিলাম, মাটিটাতে দিয়ে পরে ইতিমধ্যে থাকলাম। তার সংসার কীভাবে চলবে? সাইদের মৃত্যুর সঙ্গে সঙ্গে পরিবারের স্বপ্নও ভেঙে চুরমার। পরিবারের সদস্যরা জানান, সহজ সরল মানুষটি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। তার মতো মানুষ এভাবে মরবে কল্পনাও করা যায় না। অসহায় এই পরিবারটিকে দেখার মতো আর কেউ রইল না। আমাদেরকে উনি বলে চলে যাবে, আমি তো স্বপ্ন ধারণা করিনি উনি চলে যাবে। উনি সবকিছু আমাদের চালাইতো, আমাদেরকে উনি কোনো রাজনীতি রেখে যাইতো না। খুব ভালো মানুষ ছিল, আমাদের সংসার সবকিছু হয়ে চালাইতো। এখন তো আমাদের সংসার চালার লোক নাই, আমাদের তো বাড়ি নাই, ঘর নাই, জমিন নাই, বাচ্চা নিয়ে আমি দুইটা বাচ্চা নিয়ে আমি করে খাই। এখন আমি কিভাবে চলবো, কিভাবে খাবো? আমার পুত্র যখন ছিল তখন তো অভাব কিছু আমরা বুঝিনি, কিন্তু বর্তমানে কিভাবে চলবো না চলবো কোনো ঠিকানা নেই। যেমন আমার আম্মু কোনো কাজ করতে পারে না, আমার আম্মু অসুস্থ, আমি পড়াশোনা করতেছি, আমার পড়াশোনা যত খরচ লাগতো সব আব্বু দিত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত হওয়ায় পরিবারটিকে সুদৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান স্থানীয় জনপ্রতিনিধি। এখন যে এই পরিবারটা কিভাবে চলবে, কি অপরাধে মারা গেল আর কিভাবে চলবে, এটা তো আমরা নিজেও আমরা কুলাইতে পারছি না। আমি আশা করব সরকারের কাছে যে নির্দোষী নিষ্পাপ নিষ্কলঙ্ক একটা ছেলে মারা যাওয়ার পরে এই পরিবারটির প্রতি যেন সরকার একটু সহানুভূতি সাহায্য সহযোগিতা যতটুকু পর্যন্ত পারে আমি আহ্বান করতে। শুধু সরকারি সহযোগিতা না, সমাজের বিত্তবানদেরও পরিবারটির সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি।